মুখে বলছে হাত পা ধুতেই আরেকজন জামা কাপড়ে আমার মগ্ন হয়ে গেছে পুরো মা হয় না ঠিক চেষ্টা করি ঠিকই হয় গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ঠিকঠাক আছি বাইরে বৃষ্টি এখনও কমেনি বিচ্ছিরি টাইপের ওয়েদার আর চারদিন ধরে টানা বৃষ্টি মানে ঘরে জামা কাপড় ভরে গেছে ভেজে জামা কাপড় চারিদিকে ভর্তি তারপর বাইরে এই প্যাচপ্যাচানি ওয়েদার মানে একটা বিচ্ছিরি টাইপের সিচুয়েশন ঘরের মধ্যে কিন্তু কিছু করার নেই এরপরে জামা কাপড় খুঁজে পাওয়া যাবে না আজ তিন দিন ধরে বৃষ্টি রোদই অসাং মেশিনে কাঁচা হচ্ছে ঘরের চারিদিকে ছড়ানো হচ্ছে এই হচ্ছে ব্যাপার বাজারঘাট কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নেই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে একটু আছে সকালবেলা অল্প অল্প এই হচ্ছে বৃষ্টির আপডেট এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির আপডেট না দিয়ে পারা যাচ্ছে না কুকুর পুরো প্রায় টুকুটুকু ভর্তি হয়ে গেছে এই এতটা মনে হয় বাকি আছে পরে দেখাচ্ছি বাইরে তো যাওয়া যাচ্ছে না সকালবেলা চা আজকে বাবাইয়ের পরীক্ষা অফ আছে কালকে আছে আবার বাবাই বাবার কাজে বসে পড়েছে আমরা আমাদের কাজে বসে পড়েছি মোটামুটি সকালটা আমাদের শুরু হয়েছে অনেকটাই লেটে এখন প্রায় আটটার কাছাকাছি সঙ্গে থাকো সারাদিন বৃষ্টি ভেজে একটা দিন দিয়ে শুরু আর সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টিময় একটা দিন কাটবে কয়েকদিন ধরে কাটছে কোনো কাজকর্ম হচ্ছে না সেরকম ভাবে বৃষ্টিতে ঠিক সেভাবে কাজের এনার্জিও আসে না বাইরে যাওয়া যাচ্ছে না কোনো কাজ করা বাজার হয়নি কালকে আমাদের বৃষ্টি বৃষ্টি করে ভাবছে পরে করবে পরে করবে আর পরে বৃষ্টি তো থামেই না পরে আর কি করবে আর ওখানে খতর মচর আরেকজন দেখিস কৌটো মানে যত বেকারি বিস্কুট এনেছে সেই বিস্কুটগুলোকে সব কৌটোয় রাখছে বেকারি বিস্কুটের মানে বিস্কুটের স্টক আমাদের শেষ হয় না এই যে এই একটা এসছে বাটারফ্লাই এসছে চায়ের সাথে বেকারি ঠিক না হলে না জমে না ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার তো চাটা খেয়ে এবার বাকি পরের কাজ সব শুরু হবে আস্তে আস্তে চলবে আর আজকে যা ওয়েদার খিচুড়ি হলে ভালো খিচুড়ি হবে দেখা যাক কি হয় তোমাদেরকে আমার পুকুরটা দেখাবো বলেছিলাম দেখো আমাদের পুকুরের কি অবস্থা পুরো টুবুডুবু ভর্তি হয়ে গেছে আর ওই যে সিঁড়ি কিচ্ছু দেখা যাচ্ছে না সব জলের তলা চলে গেছে আর এই যে মাছা করে একটা কুমড়ো গাছ দেওয়া হয়েছে না এটা কিন্তু নিজে থেকেই উঠেছে সব ওই তরকারি খোসা টোসা ফেলা হয় সেখান থেকে তাতে একটা কুমড়োও হয়েছে আর এখানে দেখো যথারীতি শুরু হয়ে গেছে তোড়জোড় কিসের খিচুড়ির তোড়জোড় বর্ষায় খিচুড়ি না হলে জমে এই প্যান্টটা এজিও থেকে একবার মার্কেটিং করেছিলাম রিলায়েন্সের সেবার অনেক টাকা মার্কেটিং করার ফলে এইটা আমাদের গিফট করেছিল তো এখনও পর্যন্ত একদিনও ইউজ করিনি ভাবলাম আজকে ইউজ করি কেমন হয় দেখি জিনিসটা মুগ ডালটা ধুবো পরে আগে একটু ফ্রাই করে নিই আর এইসব জিনিসে না কাঠের খুন্তি না হলে না ঠিক ভালো লাগে না যা আমার কাঠের খুন্তিটা তো আমি ছেলেকে দিয়ে দিয়েছি ঠিকই আছে এটা দিয়ে আপাতত এখন কাজ চালাতে হবে আরেকটা নিয়ে নিতে হবে একটু ব্রাউন ব্রাউন কালার যতক্ষণ না হয় ততক্ষণ একটু নাড়তে হবে আর আমার এই মুগ ডাল বিউলির ডাল বসিয়ে ভাজতে গেলে না কোনো অন্য কাজে ইনভলভ হয়ে যাবো আর ডালটা পুড়বেই পুড়বে মানে হয় না ঠিক চেষ্টা করি ঠিকই হয় না ওই জন্য আজকে সামনে দাঁড়িয়ে আছি নড়বো না যতক্ষণ না এটাকে নামাবো দিন পর ডালটাকে একদম পারফেক্ট কালারে নিয়ে আসতে পেরেছি নো না হলে আর একদিন কেউ কালো হয়ে যায় একটু কারোর মুখ একটু বেশি পুড়ে যায় এইরকমই হয় আর ঘরে তো সবজি বাজার তেমন কিছু করা হয়নি এখানে আছে গাজর আর আলু এই আছে সবজি আর কয়েকটা ঝিঙে আছে ওখানে বার করেছি ঝিঙেটা দিয়েও কিছু একটা করে নেবো আলু আর গাজরটাকে একটুখানি ভেজে নিয়ে আয় আর এখানে চাল ডাল সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি
খিচুড়িটার মধ্যে কিন্তু আমি পাশে তৈরি করে রাখা গরম জল সেটাই ইউজ করেছি। খিচুড়িতে গরম জল দিলে খিচুড়ির টেস্টটাই কিন্তু বদলে যায়। আর সোমবার হিসেবে আজকে আমি পেঁয়াজ টেঁয়াজ কিছুই দিইনি, জাস্ট জিরে, দেখলেই জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ঘি। চারিদিকেই জামা কাপড়, আজকে এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে তাই একটু ছাদে এসেছি যে জামা কাপড়গুলো মেলার মতো পরিস্থিতি আছে কিনা দেখতে। বৃষ্টিটা নেই, কতদিন পর যেন একটু ফ্রেশ ভাবে বেরোনো যাচ্ছে। উনি বৃষ্টি কি বৃষ্টি, কোনো দিনই সে বেশি ভালো লাগে না। যেমন কদিন আগে বেশি রোদ হচ্ছিলো সেটাও ভালো লাগছিল না, আবার এখন বেশি বৃষ্টি হচ্ছে সেটাও ভালো লাগছে। চারিদিক দেখো জলমগ্ন হয়ে গেছে, পুরো মাঠ সব জলে থই থই করছে চারপাশ। আজকে কিসের পকোড়া হচ্ছে বলতো? ঝিঙের পকোড়া, ফার্স্ট টাইম বানাচ্ছি ঝিঙের পকোড়া। এরমভাবে সেমভাবে আমি পটল দিয়ে বানিয়েছি কিন্তু ঝিঙে দিয়ে বানাইনি। ঝিঙেটাকে দেখো সরু 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 কেটে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি, আর পেছন দিকটা ডুবে রেখেছি। তারপর বেসন ডুবিয়ে যেরকমভাবে ভাজা হয় পকোড়া সেরকমভাবেই ভেজে নিয়েছি। দারুণ টেস্ট হয়েছে, যারা করোনি বা খাওনি একবার ট্রাই করতে পারো। দুপুর হয়ে গেছে মোটামুটি, এখন খাওয়া দাওয়া রেডি, পকোড়া ভাজা কমপ্লিট, গরম গরম খিচুড়ি। আরেকজন ওই যে দেখো, তার এখনো জামা কাপড়ের সিলেকশন চলছে। সকালে তো খিচুড়ি হয়ে গেছে কিন্তু রাত্রে আর সেই খিচুড়ি খাওয়া যাবে না, তাই জন্য রাত্রিবেলা সিদ্ধ ভাত একটু বসানো, মানে পাঁপড় ভাজা আছে হয়ে যাবে এতেই রাত্রিবেলা। তোমরা ভাবছো রাত্রিবেলা আমি এইসব বোচকা বাচকি নিয়ে কি করছি? দেখোই না কি করছি। এই যে তোমাদের দেখালাম, এগুলো বালিশের খোল, বালিশের খোল বানিয়েছি। আমার পুরনো পর্দার কাপড় ছিল সেগুলো দিয়ে কেটে তিনখানা খোল আমি আজকে বানিয়েছি। আর এই যে সেদিন নিয়ে এসেছিলাম, এইটা হচ্ছে রিফাইন্ড শিমুল তুলো, 350 টাকার মতো কিলো মনে হয় এগুলোর। আর ওরকম দোকান থেকে বলেছিলো এটা রিফাইন করাই আছে, কোনো সমস্যা নেই, জাস্ট হাত দিয়ে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে ভরে দেবেন তাহলেই হয়ে যাবে। আর বালিশটাকে ভালো করে পিটিয়ে নেবে। আমার কি হাল দেখো, গোটা গায়ে জামা কাপড়ে আমার অবস্থা দেখো, সবে মধ্যে দুটো ভরেছি, এখনো এখনো বাকি একটা। নাক মিশমিস করছে, চোখ মিশমিস করছে, তাও তো নোজমাকটা পরে কাজ করছি, নাহলে তো অবস্থা খারাপ। মোটামুটি কমপ্লিট। আর আমরা বালিশ এই যে দুটো বানিয়েছি দেখো, গোটাটা আবার তুলো তুলো ভর্তি হয়ে গেছে। ওগুলো এখনো সেলাই করা হয়নি, মুখগুলো আর ইচ্ছে করছে না সেলাই করতে, সেই নাক মুখ চোখ সব ভর্তি হয়ে গেছে। কোনো রকমে ফ্রেশ হয়ে আসলাম, এসে তারপরে সবাইকে খেতে টেতে দিলাম, খাওয়া দাওয়া করলাম। কি ফ্যান চালাবো? পাঙ্খা চালাবো? পাঙ্খা কাল ওনার আছে সংস্কৃত, সংস্কৃত ওই জন্য সংস্কৃত নিয়ে যুদ্ধ চলছে রাত্রে এখনো চলছে। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম। ঘুমোতে যাবে, টাটা বাই বাই, আবার কালকে দেখা। হ্যাঁ, ও ডোডো বাবু এখন আমার রাতে খিদে পেয়েছে মনে হচ্ছে। কি আয় 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 চলে আয়, আমাদের ডোডো দেখো শেষ করেও শেষ হচ্ছে না। আয় যা যা, আমাদের ডোডো টয়লেট ইউজ করা শিখে গেছে, দেখেছো কি সুন্দর চলে গেল দরজা খুলে দিতে টয়লেটে, সে এখন টয়লেটে গিয়েই টয়লেট করে। জানি দে জানি দে, একটা জিনিস দেখলাম আমি, মানে এদেরকে ও এত লক্ষ্মী, মানে ওর কথা বললে মনে কম বলা হবে, কোনো যেখানে সেখানে টয়লেট করে না। প্রথমে আমার বেডরুমটায় গিয়ে করতো, তো বেডরুমটায় গিয়ে আমি দেখলাম যে এখানে চেঞ্জ করা যায় কিনা অভ্যেসটা। তো দুদিন আমি বেডরুমটার দরজাটা আটকে রেখেছি, আর ওকে যখনই ও টয়লেট করে আমার বেডরুমের দিকে যায় তখন আমি ওকে নিয়ে টয়লেটের ভেতর ঢুকিয়ে দিয়েছি। প্রথম দুদিন দরজাটা আটকে দিয়েছিলাম, টয়লেট করার পর দরজাটা ধাক্কাচ্ছে কমপ্লিট হওয়ার পর, খুলে দিতে বেরিয়েছি। এরকম দু চারবার অভ্যেস করার পর এখন দেখছি যে দরজাটা বেডরুমের বন্ধ থাকলে সোজা টয়লেটের দরজাটা খুলে দিলে ওর ভেতরে ঢুকে যাচ্ছে, গিয়ে টয়লেট করে চলে আসছে। মানে সত্যি দেখো, ওদেরও যদি আমরা ঠিকভাবে ট্রেন করি না কিন্তু ওরাও খুব সুন্দরভাবে কথা শুনি। মানে এটা যে খরগোশ এরকম কথা শুনে আমার এটা আইডিয়া ছিল না, ওই দেখো কাজ ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছিলাম। টয়লেট টয়লেট কমপ্লিট করে চলে এসছে। টাটা বলে দাও, টাটা। ওকে বলছে হাত পা ধুতে, এই আরেকজন।
চলো আমাদের এইসব এখন চলতেই থাকবে, রাতে এখনো ঘুমোতে দেরি আছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা করছি, টাটা।